নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়েছি, তো সেখানেই যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা এবার দেখতে থাকো। 1 ঘন্টা ধরে পুরো আলমারি তছনছ করার পর যে কোন শাড়িটা আমি পরে যাব সেটা আর ভেবে পেলাম না, কারণ সমস্ত শাড়িগুলো পরেই মোটামুটি ছবি আছে। আর যে সমস্ত শাড়িগুলো পরে ছবি আছে সেই সমস্ত শাড়ি গায়ে ঠেকাতে না চাও আমার আম্বানি মন, মানে বুঝতেই পারছিলাম না যে কোন শাড়িটা পরে যাওয়া যাক। তারপর মায়ের আলমারি ঘেঁটে শাশুড়ি মায়ের কাছ থেকে এই শাড়িটা নিয়ে আসি। আর ব্লাউজটা হচ্ছে আমার নিজের মায়ের, মা এখানে এসেছিলো তখন ফেলে গেছিলো। মায়ের ব্লাউজ পরছি, শাশুড়ি মায়ের শাড়ি পরছি, নিজস্ব তো কোনো একটা জিনিস থাকা দরকার, সেই জন্য পেটিকোটটা আমার নিজের। তো কোইনসিডেন্টলি তিনটেই ম্যাচিং হয়ে গিয়েছে, ব্যাপারটা ভাগ্য যখন খুব সাথে দেয় না তখন এরকম ব্যাপার ঘটে। ব্লাউজটা অন্য শাড়ির, শাড়িটা অন্য, কিন্তু তিনটেই বেশ ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। তো এই দেখো আমার খুবই ঠান্ডা লেগেছে, এই ঠান্ডা লেগেও আমি যাব। যতই হোক সিজনের ফার্স্ট বিয়েবাড়ির ইনভিটেশন পেয়েছি, ফেলে তো আর দেওয়ার নয়। তো দেখো মায়ের কাছ থেকে এই কানেরটা নিয়েছি, এই কানেরটা মা সবসময় পরে থাকে, তো বললাম দাও এটা আমি আজকে পরি। তো দেখো কানেরটা একটু বেশি ছোট হয়ে গিয়েছে, আর একটু যদি বড় বড় হতো তাহলে দেখতে বেশ আরোই সুন্দর লাগতো। আর মোটামুটি এখানে শাখা পলা চুর সমস্ত কিছুই আমি মোটামুটি একটা গয়না পরে নিয়েছি। তো চলো এবার আমি রেডি হই। প্রথমে তো ময়েশ্চারাইজার দিয়েছি, গরিব মানুষ ঠিক আছে, সমস্ত কিছু সস্তার জিনিস দিচ্ছি, তাই ময়েশ্চারাইজারটাও হচ্ছে একদম পাতি নিভিয়া, যেটা আমরা সবাই আজকাল মেখে থাকি। এবার তোমাদের সকলের মনে হতেই পারে যে কার বিয়েতে যাচ্ছি, কোথায় বাড়ি, কি সম্পর্ক, মনে হতেই পারে, এটা স্বাভাবিক। যেহেতু আমরা সবাই মানুষ তো মানুষের পরের ব্যাপারে নাক গলানো স্বাভাবিক তো থেকেই থাকে, সে বাদ দাও। তো এই সম্পর্কটা অনেক দিক থেকে আছে, শ্বশুরের দিক থেকে ধরতে গেলে আমাদের গ্রামেরই একটা বিয়ে বাড়ি, শাশুড়ির দিক থেকে ধরতে গেলে উনি হচ্ছেন আমার শাশুড়ি মায়ের স্টুডেন্ট, আর বরের দিক থেকে ধরতে গেলে আমার বরের কাস্টমার। তো নানা রকম ধরে সম্পর্ক যখন হচ্ছে একটু তো সেজে গুজে যেতেই হবে। তো দেখো আমি একটা ইনসাইটের প্রাইমার নিয়ে নিয়েছি, একদম সস্তা, ওই 120 টাকা থেকে 150 টাকার মধ্যে চলে আসে, কিন্তু দারুণ কাজ করে। তারপরে একটা বডি লোশন নিয়ে নিচ্ছি, সবসময় মুখ চকচকে করলে হবে, গাটাও তো একটু করতে হবে, না ছাড়া মুখ ফ্যাটফেটে সাদা আর শরীরটা কালো, বড্ড বাজে দেখায় গো সত্যি বলছি। তাই এখানে একটা অ্যাপস গুডনেসের একটা বডি লোশন আছে, যেটা খুবই ভালো, খুবই লাইট ওয়েট, মাখার পর তুমি বুঝতেই পারবে না যে তুমি কিছু মাখলে বা কোনো কিছু, আর সাথে সাথে গ্লোটা দেখছো খুবই ভালো, সঙ্গে সঙ্গে স্কিনে একদম অ্যাবজর্ব করে নেয়, তো খুবই ভালো, সেটাই আমি মাখলাম। আর আমার মতো কেক এরকম নাচতে নাচতে রেডি হও জানিও। তারপর আমি ইউজ করেছিলাম ফেসেস কানাডার একটা স্ট্রোক ক্রিম। আজকে মুখে যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি তার মধ্যে এটা একটু দামি, ওই 350 কি 360-370 এরকম দামের মধ্যে চলে আসবে। এটা মাখার পর তোমার মুখ এতটা পরিমাণ উজ্জ্বল হবে যে ফিউচারে তোমার বাচ্চা কোনোদিন তোমার মুখটা এতটা উজ্জ্বল করতে পারবে না। মানে ভেবে দেখেছো এটার পাওয়ার কীরকম, ওই 350 দাম নিলে কি হবে, এর পাওয়ারই আলাদা। আমার মুখ হঠাৎ করে এতটা উজ্জ্বল হয়ে যাওয়ায় ধীরে ধীরে করে একটু নেচে নিয়েছি, কারণ জানি না তো ভবিষ্যতে বাচ্চা কাচ্চা কোনো দিন আমার মুখ উজ্জ্বল করতে পারবে কি না। তারপর আমি ইউজ করেছিলাম ইনসাইটেরই একটা ফাউন্ডেশন, অনেক খুঁজলাম, খুঁজে দেখলাম যে কোনো শেড ফেট আছে কি না, তোমাদেরকে জানাবো। যতই হোক কন্টেন্ট ক্রিয়েটার বলে কথা, একটু তো ইনফরমেশান দিতেই হবে। অনেক খুঁজুন, খোঁজার পর কোনো কিছু পেলাম না, তারপর একটু মতো ছিল যেটা একদম একদম ঘষে টিপে বার করে মুখে সেটা ভালো করে দোলনে নিয়েছি। তো তারপর এই একটা ব্লেন্ডার ছিল, সেটাতে ড্যাব 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 করিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে করেছি যাতে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। যতই হোক বরের কাস্টমার বলে কথা, একটু তো টিপটাপভাবে সেজে যেতেই হবে তাই না, না হলে যে কাস্টমার কমে যাবে, খদ্দের কমে যাবে, আর খদ্দের সবসময় দোকানদারির জন্য লক্ষ্মী হয়, কি বলো তাই না। এরপর আমি ইউজ করে নিয়েছিলাম ইনসাইডেরই একটা চিপ টিন, যেটার দাম পড়েছিল ওই 80 থেকে 90 টাকার মতো। এটা তুমি গালে লাগা গালে এমনভাবে তোমার গালটা গ্লো করবে, প্লাস এমনভাবে গালটা তোমার লাল টুকটুকে লাগবে যে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে এই পাড়ার কাকিমা জেঠিমা এদের নানা রকম কথা শোনার পর লজ্জাতেও তোমার গাল এতটা লাল হয়নি। আর এর পিগমেন্টেশন নিয়ে সে কি আর বলবো, শ্বশুর বাড়িতে থাকার ইচ্ছে তোমার চলে যাবে, বরের থেকে তোমার মোর উঠে যাবে, কিন্তু এই টিন্ট কিন্তু তোমার গাল থেকে একদম উঠবে না,
যেমন থাকার ঠিক তেমনই থাকবে। সে তুমি 12 ঘন্টা 24 ঘন্টা যতই তুমি যাই করে নাও না কেন, এই যে গাল একবার লাল হলো না, তুমি লজ্জা পাও আর না পাও, পাড়ার অভদ্র কাকিমা জেঠিমারা তোমাকে নিন্দে করুক আর নাই করুক, সেই সমস্ত কথা শুনেও তারা ঠিক মনে করবে যে নতুন বউ তো লজ্জাপতি হয়েই আছে এখনো, ঠিক তোমার গালটা ওরকম ভাবেই লাল থেকেই যাবে। নাও এবার তোমরাই বলো, এর থেকে ভালো আর কি উদাহরণ দেবো যে এই টিনটা কি পরিমাণ ভালো সেটা বোঝানোর জন্য। তারপর আমি ইউজ করে নিয়েছিলাম ইনসাইটেরই লুজ পাউডার। সাধারণত আমি কোনো রকম কোনো লুজ পাউডার বা কোনো পাউডারই আমার ফেসে ইউজ করি না, কারণ আমি মেকআপটা এমনভাবে ব্লেন্ড করি যে সেটা আমার স্কিনে অটোমেটিক্যালি লং লাস্টিং থাকে আর একদম ওয়াটার প্রুফও থাকে, সেই জন্য আমার মুখটা দেখতে এতটা গ্লোয়িং লাগে প্লাস ন্যাচারাল লাগে। আর আমি মেকআপ করার ক্ষেত্রে কিছু কিছু জিনিস বাদ দিয়ে চলি, যেমন কনসিলার ইউজ করা, আমার আন্ডার আয়ে কোনো রকম কোনো কনসিলার ইউজ করি না, তারপর কন্টোর করা, আমি মনে করি আমার কাটিং কুটিংটা না বেশ মোটামুটি ভালো, ওই যে আমার মা বলে না আমার মেয়ের চাঁদ পনা মুখ, সাথেই আমার মুখে কোনো রকম কম্প্যাক্ট পাউডার বা লুজ পাউডার কোনোটাই দেওয়া পছন্দ না, তাই আমি এগুলো সবসময় এড়িয়েই চলি। জানি না আজকে কি মনে হয়েছিল, একটু মতো লুজ পাউডার ইউজ করেই ফেলেছি। আর একটা জিনিস আমি পছন্দ করি না, যেটা ব্লাশ। হ্যাঁ, আমি টিন্ট দিতে খুবই পছন্দ করি, আমি রেগুলারলি যখন কোথাও যাই তখন আমি টিনটা ইউজ করি, বাট যে পাউডার ব্লাশটা হয় না সেটা আমি একদম পছন্দ করি না, কারণ সেটা দেওয়ার পর আমার মনে হয় যে এটা একটু ওভার ওভার হয়ে যাচ্ছে, অতিরিক্ত লাগছে, সেই জন্য টিনটা দেওয়ার পর ব্লেন্ড করার পর যেমনটা লাগে তখন আমার মনে হয় যে এই ব্যাপারটা ন্যাচারাল আছে। তো চলো, লিপস্টিক পরাও ডান, সেটকেও জিজ্ঞাসা করো না, পাঁচ মিশালই করেছি। চলো এবার ফাইনাল লুকে আসা যাক। এই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখো মানে মোটামুটি খুব খারাপ লাগেনি কিন্তু বিশাল ভালো লাগছে এমনটাও বলবো না, যেহেতু ছোট ছোট চুল তো খুব একটা হেয়ারস্টাইল করা হয়ে ওঠে না আমার, আর আমি হেয়ারস্টাইল করতে খুব একটা পারিও না, খুবই সর্দি পেয়েছে সেই জন্য সাথে একটা রুমাল নিয়ে নিয়েছি যেটা ইম্পর্টেন্ট। দেখো আমার মায়ের ব্লাউজটা কী সুন্দর আমার গায়ে হয়ে গিয়েছে বলো, একদম কিন্তু সব ম্যাচিং ম্যাচিং, ওই যে কথাই আছে না যে খাই চিনি তার জোগায় চিন্তামণি, এমনটাই হয়েছে ব্যাপার। এখানে দেখো শাশুড়িকে কেমন লাগছে, একদম হিরোইন হিরোইন, টপ ক্লাসের হিরোইন। তো আমরা সবাই রেডি, এবার আমরা বেরিয়ে যাব। এখানে দেখো তিনটে গাড়ি রেডি, একটাতে আমি আর আমার বর যাবো, একটাতে ভাসুর, ভাসুরের বউ যাবে, আর শুভ দাদা আছে, তো উনি নিয়ে যাবেন মাকে, বাবা যাবে না, বাবা ঘরেই থাকবে। তো আমাদের গ্রামেই অনুষ্ঠানটা হলে কি হবে, পাড়াটা ছিল অন্য একটু দূরত্বে, তো সেই জন্য বাইক নিয়েই আমাদের সকলকে যেতে হয়েছিল। তো মা এই পাড়াতে সেন্টার করে, তো সেই জন্য আমাদের স্পেশালভাবে ইনভিটেশন ছিল। আর এখানে দেখো বর কনে দুজনেই আছে, আজকে ছিল রিসেপশন, রিসেপশনের ভোজ খেতেই আমরা এসেছি, বিয়েটা দুদিন আগে হয়েছে, বিয়ে হওয়ার পরের দিন, তারপরের দিন ছিল রিসেপশন। তো এখানে দেখো বর কনে দুজনকেই বেশ মানিয়েছে, খুব মিষ্টি লাগছে, আমার পার্সোনালি তো বউকে খুব ভালো লেগেছে দেখতে। মা এখন এদের সঙ্গে ছবি তুলবে, যতই হোক মা দিদিমণি বলে কথা, তো তার স্টুডেন্টের ইচ্ছে যে দিদিমণি নাকি তার সঙ্গে ছবি তুলবে। দেখো পোজ খানা দেখো, মা হিরোইন সেজে গিয়েছে না, পোজ খানা দেখো। তো তারপর শুভদাদাও এসেছিলো ছবি তুলতে, শুভদাদার বউ আসেনি, তো আমি শুভদাদাকে বললাম একদিক কীরকম ফাঁকা ফাঁকা লাগছে না, তো সে কথা শুনেই হাসছিল। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম ভোজ খেতে। তো বলে রাখি দিনেও এনাদের ভোজ খাওয়ানো হয়েছিল, দিনে যেহেতু আমাদের বাড়ির সবাই দোকানে ছিল, মায়ের একটু অফিস ছিল, তো সেই জন্য আমরা এসেছিলাম রাতে ভোজটা খেতে। তো দেখো এখানে আমরা সিটে বসে গিয়েছি, আমরা এসেছিলাম একমাত্র লাস্ট ব্যাচ, আর আমরা সাজুকুজু শুরু করেছিলাম সেই 6:30 কি 7 থেকে, আর এসে খাওয়া দাওয়া করতে বসেছে কিন্তু সেই সবার শেষই। আর এখানেই দেখো রানি হ্যালো গাইস করছে, তোমরাও সবাই একটু হ্যালো করে দিও। আসলে কি বলো তো, আমি একটু বেশি বক বক করি, তো তাই যখন তখন যে কারোর সঙ্গে আমার পরিচয়টা খুব ভালোভাবেই হয়। তো ফাইনালি এখানে আমরা পাতা নিয়েছি, মানে খেতে বসেছি, এবার আস্তে আস্তে আমরা সমস্ত কিছুই খেয়ে নেবো। কিন্তু একটা প্রবলেম খুব হয়েছে, যেহেতু টেবিলটা একটু উঁচু নিচু করেছিল, তাই বারবার আমাদের টেবিল থেকে জিনিসগুলো না বারবার উল্টে যাচ্ছিল। তো পাতা দিয়েছে, জল দিয়েছে, নুন দিয়েছে, এরপর আস্তে আস্তে সমস্ত তরকারিও দেবে, এবার আমরা তো খেয়ে নেবো, তোমরা আর কতক্ষণ বসে বসে দেখবে, রাত হয়েছে তোমরাও খেয়ে নাও। তো চলো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর যারা নতুন আছো তারা কী করবে বলো তো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই ফলো না করা থাকলে ফলো করে দেবে।
দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তো অলরেডি চলে এসেছি বিয়ে বাড়ি থেকে, এবার আমরা ঘুমাবো। টাটা, গুড নাইট।